আদিমতম পেশার মধ্যে পশুপালন অন্যতম। যখন থেকে মানুষ পশুকে জীবিত অবস্থায় ধরার কৌশল আয়ত্ত করেন, তখনই সৃষ্টি হয় সংরক্ষণশীল সম্পদের। এই সংরক্ষণশীল সম্পদকে লালন পালন করার মধ্য দিয়ে সৃষ্টি হয় নতুন এক পেশা, পশুপালন। সভ্যতা বিকাশের স্তরে এই পশুপালন সৃষ্টি করেছে জীবন জীবিকার নানা পথ। দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে এই প্রাণী মানুষের খাদ্যের অভাব পূরণ করেছে। কৃষিকাজ, গ্রামীণ পরিবহন সহ নানা উৎপাদনশীল কাজে মানুষ ব্যবহার করেছে গবাদি পশুকে। গরুর গোবর ব্যবহৃত হয়েছে জৈব সার হিসেবে। গবাদি পশু পালন সভ্যতার আদিকাল থেকে প্রচলিত থাকলেও গবাদি পশু পালন নিয়ে পরিকল্পিত উদ্যোগ খুব বেশি দিনের নয়। প্রাচীনকাল থেকেই এই অঞ্চলের গবাদি পশু মানেই রুগ্ন, পুষ্টিহীন ও হাড্ডিসার। আর এই হাড্ডিসার গবাদি পশুই মানুষকে সহায়তা করে এসেছে যুগ যুগ ধরে। যদিও ব্রিটিশ আমলে বঙ্গদেশে উন্নত জাতের সার সরবরাহ করা হয় যাতে দেশীয় গবাদি পশুর জাত উন্নত হয়, কিন্তু প্রাতিষ্ঠানিক উদ্যোগ না থাকায় তা সফল হয়নি। শাহজাদপুর কুষ্টিয়ায় কবিগুরু রবীন্দ্রনাথও কিছু উন্নত জাত প্রচলনের চেষ্টা করেন। আশীর্বাদের আমেজ আমরা আগে পেতাম, সেটাকে বলা হতো নবান্নের উৎসব। যদিও নবান্নের উৎসব কৃষক ভাইদের উঠোন থেকে অনেক আগেই কিছুটা ম্রিয়মাণ হয়ে গেছে। দুধের পরিবর্তে দেশীয় তরল দুধের চাহিদা বৃদ্ধি পায়। জনসাধারণের আগ্রহের পরিপ্রেক্ষিতে গড়ে উঠতে থাকে দুধের খামার। পারিবারিক খামারের সাথে সাথে বাড়তে থাকে বাণিজ্যিক খামারের সংখ্যাও। বাংলাদেশে দুধের বার্ষিক চাহিদা প্রায় 1,45,00,000 মেট্রিক টন এবং উৎপাদন হচ্ছে মাত্র 70,00,000 মেট্রিক টন, আর ঘাটতি থেকে যাচ্ছে প্রায় 74,00,000 মেট্রিক টন। বিপুল এই ঘাটতি পূরণে বছরে শত শত কোটি টাকার গুঁড়ো দুধ আমদানি করতে হচ্ছে। দেশে বছরে মাংসের চাহিদা 70,00,000 মেট্রিক টন, উৎপাদন হচ্ছে মাত্র 58,00,000 মেট্রিক টন, এখানেও ঘাটতি থাকছে প্রায় 12,00,000 টন। চাহিদা পূরণে এক্ষেত্রেও শত কোটি টাকার প্রাণী বা মাংস আমদানি করতে হয়। বিগত কয়েক বছরে প্রাণী সম্পদের উৎপাদনশীলতার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। সরকারি হিসেবে 2005-06 সালে গরু, মহিষ, ছাগল, ভেড়ার সংখ্যা ছিল 4,64,40,000। 2014-15 এর সংখ্যা বেড়ে দাঁড়ায় 5,39,72,000। কিন্তু এই সময়ে দুধের উৎপাদন বেড়ে দাঁড়ায় 22,70,000 টন থেকে 69,70,000 টন। এক্ষেত্রে বৃদ্ধির হার প্রায় 300%। মাংস উৎপাদনের ক্ষেত্রে বৃদ্ধি পায় 11,30,000 টন থেকে 58,60,000 টন, এক্ষেত্রে বৃদ্ধির হার 5 গুণ। সংখ্যা বৃদ্ধির তুলনায় উৎপাদনশীলতা বৃদ্ধির এই কারণ মূলত উন্নত জাত, প্রযুক্তির সম্প্রসারণ এবং ব্যাপক প্রশিক্ষণ। বর্তমান সময়ে প্রাণী সম্পদের ক্ষেত্রে গুরুত্ব অনেক বেড়েছে। সরকারের তরফ থেকেও নজর দেওয়া হয়েছে যাতে এই ক্ষেত্রে আরও উৎপাদন বাড়ানো যায়। প্রাণিসম্পদ সেক্টরের সাফল্য এবং সম্ভাবনাকে সামনে রেখেই এবছর উদযাপিত হয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ। দেশের বিভিন্ন অঞ্চলে এবং জাতীয়ভাবে এই সেবা সপ্তাহের কার্যক্রম পরিচালিত হয়। এই সেবা সপ্তাহ কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি ধামরাইয়ে অনুষ্ঠিত হয় একটি খামারি সমাবেশ। একমি ল্যাবরেটরিজ এবং সজাগের যৌথ আয়োজনে এই খামারি সমাবেশে সহস্রাধিক খামারি উপস্থিত ছিলেন। সাম্প্রতিক সময়ে ধামরাই গবাদি পশু পালনের ক্ষেত্রে বেশ অগ্রসর হয়েছে। বিশেষ করে গরু মোটাতাজাকরণের ক্ষেত্রে এই অঞ্চলের সাফল্য চোখে পড়ার মতো। গত কয়েক বছর ধরে এই অঞ্চলে গরু মোটাতাজাকরণ করে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। বিশেষত ঈদুল আজহার সময় এই অঞ্চল থেকে একটি বড় সরবরাহ যাচ্ছে ঢাকার বাজারে।
এই সমস্ত বিষয়কে সামনে রেখেই প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়, যাতে এই অঞ্চলে এই সেক্টরের কার্যক্রম আরও বাড়ানো যায়। এই সমাবেশে খামারিদের সাথে সাথে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসরকারি উদ্যোক্তা এবং বিজ্ঞানী ও সম্প্রসারণ কর্মীগণ। সকলেই এই অঞ্চলে গবাদি পশুর সেবা সম্প্রসারণের উপর জোর দেন, বিশেষত গবেষণালব্ধ সেবা কিভাবে খামারিদের কাছে পৌঁছানো যায় সে নিয়ে সকলেই তাদের মতামত ব্যক্ত করেন। এক পর্যায়ে তাদের সাথে আমাদের কথা হয়। আমাদের সাথে আছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক সম্প্রসারণ জনাব ডক্টর HBM গোলাম মাহমুদ। আমরা তার কাছ থেকে একটু শুনি, আপনারা এবছর প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উদযাপন করছেন, আপনি কি কোন উদ্দেশ্য থেকে এটা করছেন, এটিকে আমাদেরকে সংক্ষেপে বলবেন? আসলে বাংলাদেশে প্রাণী সম্পদ পরিসরে জায়গা পায়, তো তারা আমাদের সাথে কাজ করতে এসে একটা বড় পরিসরে কাজ করার সুযোগ পায়, তাদেরও আমরা এখানে সুযোগ করে দিচ্ছি। ডিম দুধ মাংসের উৎপাদন কতটুকু কিভাবে বেড়েছে সেটা সারা দেশবাসী এবং বিশ্ববাসীকে জানান দেওয়া, আরও সুন্দরভাবে এই প্রাণী সম্পদ যে সেবাসমূহ আছে সেগুলো দিয়ে এই প্রাণীকুলের উন্নয়নের মাধ্যমে আমাদের সুস্থ সবল মেধাবী জাতি যাতে তৈরি হয়, সেটাই আমাদের এই প্রাণী সম্পদ সেবা সপ্তাহের মূল উদ্দেশ্য। আমাদের সাথে আছেন সজাগের পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল মতিন। আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি মতিন ভাই, যে আপনারা তো প্রাণী সম্পদকে নিয়ে আপনাদের সংস্থার একটি বিশেষ আকাঙ্ক্ষা আছে, বিশেষ পরিকল্পনা আছে, কার্যক্রম আছে। আপনারা এবছর যে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে যে আয়োজনটা করলেন, এর মধ্য দিয়ে কোন মেসেজটি আপনি খামারিদের কাছে পৌঁছে দিতে চান? অনেকগুলা, প্রথমত খামারিদেরকে সংগঠিত করা, তাদের যে অধিকারগুলো আছে সেগুলা আদায়ের জন্য তাদেরকে আরও বেশি প্রশিক্ষিত করা, প্রাণী সম্পদ অধিদপ্তরকে খামারিদের কাছে ডেকে আনা, টেনে আনা, সো দ্যাট যাতে তারা একসঙ্গে প্রাণী সম্পদের উন্নয়নে কাজ করতে পারে। আমরা ধামরাইতে অনেকগুলো উদাহরণ তৈরি করেছি এবং আশা করি সেগুলা আমাদের প্রাণী সম্পদকেও অবহিত করা এবং প্রাণী সম্পদের যে সেবাটা আছে সেটা জনগণের দূর গোড়ায় পৌঁছে দেওয়া। আমাদের সাথে আছেন বাংলাদেশে প্রাণী সম্পদ খামারের ক্ষেত্রে একজন পায়োনিয়ার উদ্যোক্তা জনাব হাসিবুর রহমান, যিনি একই সাথে ধামরাই ডিয়ারির স্বত্বাধিকারী এবং একই সাথে ACME ল্যাবরেটরিজের সাথে যুক্ত এবং প্রাণী সম্পদকে সমৃদ্ধ করার জন্য অনেকদিন থেকে কাজ করছেন। আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি। জনাব হাসিবুর রহমান, আমরা জানি যে প্রাণী সম্পদ সেবা সপ্তাহটি এবছরই প্রথম শুরু হলো এবং আপনারা দীর্ঘদিন থেকে প্রাণী সম্পদের সাথে যুক্ত আছেন এবং আজকে একটি নতুন ধারা যুক্ত হয়েছে সেবা সপ্তাহের মধ্যে, আপনি পরিবর্তনটিকে কীভাবে দেখছেন এবং প্রাণী সম্পদের ক্ষেত্রে কি আমরা সামনের দিকে আরও গতিশীলতার দিকে যেতে পারবো কি না, আপনি কাছে কী মনে করছেন? আসলে দেখেন, এই যে প্রাণী সম্পদ অধিদপ্তর এবং প্রাণী সম্পদ মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় যৌথভাবে যে উদ্যোগটা নিয়েছে এই প্রাণী সম্পদ সেবা সপ্তাহ পালনের, তার সাথে কিন্তু প্রাইভেট সেক্টরও যোগ দিয়েছে এবং আমাদের এইবারের প্রতিপাদ্য স্লোগান হইল প্রতিশ্রুতি, নিরাপদ প্রাণী জামিসের প্রতিশ্রুতি, সুস্থ সবল মেধাবী জাতি। আসলে এটা খুব সময় উপযোগী একটা কাজ, এটা বহু আগে করা উচিত ছিল। আজকে দেখেন বৃক্ষমেলা, এটা একদিনের একটা অনুষ্ঠান ছিল, পরে সেটা সাত দিনের, এখন এক মাস, তারপরে এক্সটেনশন করতে হয় এবং মৎস্য মেলার ক্ষেত্রেও তাই। এরকম আমরা প্রত্যেক ক্ষেত্রেই দেখি যে এটা প্রচারে প্রসার, এটা ঠিক জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির এর সাথে বিকল্প অন্য কিছু আছে বলে আমার জানা নেই। আমার মনে হয় যে সেদিক থেকে এটা খুবই প্রয়োজনীয়। হ্যাঁ, এবং আপনি কি মনে করেন যে সামনের দিকে এইগুলোকে আরও সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে আরও ব্যাপক আয়োজন করা উচিত কিনা? হ্যাঁ, অতীতে আমরা ক্যাটেল শো করেছি কয়েকবার, মানে দুইবার অন্তত, দুই তিনবার আমরা করেছি ক্যাটেল শো বড় আকারে, কিন্তু ক্যাটেল শো ওই হয়ে যাওয়ার পরে এটা সারা দেশব্যাপী ছিল না, শুধু ঢাকা কেন্দ্রিক ছিল। এবার আমরা কিন্তু আমরাই প্রাইভেট সেক্টর থেকে প্রস্তাব করি এবং স্যাররা রাজি হন যে হ্যাঁ, আমাদের এটাকে ছড়াইতে হবে সারা দেশে এবং প্রত্যেকটা প্রাণী সম্পদের যে অফিসগুলি আছে সেটাকে যেন সবাই চিনে, তারাও কিন্তু এই সপ্তাহটা উদযাপন করছে এবং এর সাথে সম্পৃক্ত করতেছে আমাদের যারা
মানে জনপ্রতিনিধি তাদেরকে, তাদের কাছে যেন এই মেসেজটা যায় যে এটা একটা অত্যন্ত প্রয়োজনীয় খাত, এই মেসেজটা দেওয়া, এই যে নিটটা তাদের জানা যে এটা ছাড়া। ওই যে স্যার যেরকম বললেন এর আগে যে আমাদের একদিনেও টেবিলে এরকম কিছু থাকে না যেখানে প্রাণী সম্পদ ছাড়া চলে। একথা ঠিক যে প্রাণী সম্পদের ক্ষেত্রে বাংলাদেশে আরও অনেক বেশি সম্প্রসারিত সেবা কার্যক্রম পরিচালনা করা দরকার, কারণ এখন পর্যন্ত আমাদের দেশে প্রোটিনের একটি বড় ধরনের ঘাটতি রয়ে গেছে। ঘাটতি রয়ে গেছে ডিম উৎপাদনের ক্ষেত্রে, ঘাটতি রয়ে গেছে দুধ উৎপাদনের ক্ষেত্রে এবং মাংস উৎপাদনের ক্ষেত্রে। সেক্ষেত্রে সম্প্রসারণ কার্যক্রম জোরদার হলে একদিকে যেমন দেশের প্রোটিন উৎপাদন বৃদ্ধি পাবে, অপরদিকে নতুন নতুন কর্মসংস্থানের মাধ্যমে দেশে বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রেও একটি বড় ধরনের সাফল্য অর্জিত হবে। এবছর সরকার প্রাণী সম্পদ সেবা সপ্তাহ কার্যক্রম পরিচালনা করে এবং আগামীতেও এই কার্যক্রমকে তারা এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে। আমরা আশা করব সরকারি বেসরকারি উন্নয়ন সহযোগী সকলের যৌথ প্রচেষ্টায় এই ধরনের সেবা কার্যক্রম সম্প্রসারিত হবে তৃণমূল পর্যন্ত এবং তার মধ্য দিয়ে প্রাণী সম্পদ সেক্টর আরও বেশি সমৃদ্ধ হবে।